ভারত জোড়ো ন্যায় যাত্রা এয়া হল কংগ্রেসের যুবরাজ রাহুল গান্ধীর পদযাত্রা বা পদযাত্রার লগতে যখন আটকধুনিয়া অত্যাধুনিক বাসেরে যাত্রা আরম্ভ করেছে সেই যাত্রা আজি পঞ্চম দিন উত্তর পূবর অন্যতম রাজ্য মণিপুর প্রথমে আরম্ভ করেছিল এই যাত্রা ভারত জোড়ো ন্যায় যাত্রা আর মণিপুরেরপরা নাগাল্যান্ড ইতিমধ্যে প্রবেশ করেছিল আর আজি পুয়ার ভাগত অসমত প্রবেশ করেছে আজি পঞ্চমটো দিন রাহুল গান্ধীর ন্যায় যাত্রা। রাহুল গান্ধীর এই ন্যায় যাত্রাক লৈ পেলাই বিভিন্ন সময় বিভিন্ন সমালোচনা হয়েছে আর বিশেষ শাসকীয় বিজেপিয়ে বাধা আরোপ করার ক্ষেত্রত রাহুল গান্ধীর ন্যায় যাত্রাক বিপথে পরিচালিত করাত বা বাধা আরোপ করার ক্ষেত্রত বিভিন্ন সময় বিভিন্ন অনুমতি দিয়া নিদিয়া এই বিষয়সমূহ চর্চাত আহিছিল। বিশেষত অসমত রাহুল গান্ধীয়ে যিসমূহ স্থানত ন্যায় যাত্রা করব বিচাৰিছিল তাত জিলা প্রশাসনের মুরব্বী সকলে তাত অনুমতি প্রদান নকরার অভিযোগ উত্থাপিত হয়েছিল। মণিপুরতো সেই একে অনুরূপ ঘটনা সংঘটিত হওয়ার অভিযোগ উত্থাপিত হয়েছিল। ইতিমধ্যে মণিপুরের পর নাগাল্যান্ডত প্রবেশ করেছিল আর নাগাল্যান্ডের পর আজি পুয়ার ভাগত হালুয়াটিংর সীমান্তরে অসমত প্রবেশ করেছে নাগাল্যান্ডের পর আর নাগাল্যান্ডের পর হালুয়াটিংরে অসমত প্রবেশ করার সময়ত কংগ্রেসের জ্যেষ্ঠ নেতৃত্ব আর অসম প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতৃত্বও সঙ্গ দিয়া দেখা গেছে। এটা কথা হল এই যে ন্যায় যাত্রা, এই ন্যায় যাত্রাত অসমত প্রবেশ করার লগে লগে বিপাঙত পরিছে রাহুল গান্ধী। কিয়নো অসম প্রদেশ কংগ্রেসের মহিলা মোর্চার যিগৰাকী সভানেত্রী আছিল এটা সময়ত অঙ্কিতা দত্তই ন্যায় বিচাৰিছে। ন্যায় বিচাৰি রাহুল গান্ধীর এই ন্যায় যাত্রার সময়ত বেনারিং পোস্টারিং করা দেখা গল যাকালি দিনট আর আজিও রাহুল গান্ধীক সাক্ষাতর অপেক্ষা করেছিল কিন্তু এই গোটেই বিষয়টুক লৈ পেলে বিশেষ এক টনা আজোরা হওয়া পরিলক্ষিত হল দেখা গল আর অঙ্কিতা দত্তর ফৈদর গোট আর প্রদেশ কংগ্রেসের ফৈদর গোটর মাজ টনা আজোরাও দেখা গল। এনে প্রেক্ষাপটত রাহুল গান্ধীয়ে আমগুড়ির যদি আবলগিয়া আছিল হালুয়াটিঙর পর আমগুড়ি অহার কথা আছিল কিন্তু রাহুল গান্ধীয়ে আমগুড়িলৈকে নাহি পুনে পুনে মরিয়নি সমষ্টিলৈকে রওনা হওয়া দেখা গল। এই যে কারণ সংঘটিত হল, এই যে ঘটনা সংঘটিত হল, ইয়ার কারণ মূলতে হল অঙ্কিতা দত্ত। অঙ্কিতা দত্তয়ে অসম প্রদেশ কংগ্রেস কমিটির পরা প্রাথমিক সদস্যর পর কিয় ছবছর নিলম্বিত করল সেই বিষয় লৈ পেলায় ন্যায় বিচারি রাহুল গান্ধীর ওসর চাপার চেষ্টা করেছিল কিন্তু রাহুল গান্ধীয়ে সাক্ষাৎ নিদিলে। এই বিষয় লৈ পেলায় ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে সংবাদ মাধ্যমে নহয় রাষ্ট্রীয় পর্যায়ত। এই সংবাদ মাধ্যমত এই বাতরি সজোরে সম্প্রসারিত হয়েছে, বিশেষভাবে সম্প্রসারিত হয়েছে। এনে প্রেক্ষাপটত রাহুল গান্ধীয়ে আজির দিনট অসমত প্রবেশ করে হলঠেকত পড়বলিয়া পরিবেশের সূচনা হল আমগুড়িত প্রবেশ করব নয় আমগুড়ির পরিবর্তে হালুয়াটিঙর পর পুনপটিয়াক আহি মরিয়নি সমষ্টিলৈকে রওনা হবলগিয়া হল। কিন্তু মরিয়নি প্রবেশ করার পূর্বে মরিয়নীত মহিলা উদ্যমিতা পত্র প্রদান করে থাকা হয়েছিল সরকারের তরফের পর আর সেই যে সরকারি কার্যসূচী আছিল মহিলা উদ্যমিতা পত্র প্রদান করার অনুষ্ঠানত যখন মহিলা একত্রিত হয়েছিল মরিয়নীত সেই সভাখনত সেই খেলপথারখনত রাহুল গান্ধী আহি রাহুল গান্ধীর সেই বাসখন আহি তাত প্রবেশ করা দেখা গল। আহি সেই সকল উপস্থিত মহিলার সঙ্গে মত বিনিময় করা দেখা গল। মুঠতে সরকারি এক কার্যসূচীত যেহেতু তাত মরিয়নীটি অনুষ্ঠিত হয়ে আছিল মহিলাসকল একত্রিত হয়েছিল উদ্যমিতা পত্র সংগ্রহের বাবে সেই সকল মহিলার ওসরলে গিয়ে মত বিনিময় করল কোনোবাই সেলফি উঠিল মুঠতে মহিলাসকল বা পুরুষ সকল যুবক যুবতী সকলে তাত উবরি খাই পড়ল আর রাহুল গান্ধীক সুতরাং একবি সেলফি উঠার হেতা উপরা লগা পরিবেশের সূচনা হল। কিন্তু কথা হল রাহুল গান্ধীর এই ন্যায় যাত্রা আজি পঞ্চম দিনট অসমত প্রবেশ করার লগে লগে বিভিন্ন বাধার প্রাচীর সম্মুখীন হবলগিয়া হয়েছে আর এনে প্রেক্ষাপটত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় এই রাহুল গান্ধীর এই ন্যায় যাত্রাক লৈ পেলে কেতবোর তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছে। আজি রাজ্যিক বিজেপির মুখ্য কার্যালয়ত সাংবাদিকরে হওয়া বার্তালাপত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় রাহুল গান্ধীর এই ন্যায় যাত্রাক লৈ পেলে গুৱাহাটীত প্রবেশ করলে ব্যবস্থা গ্রহণ করব বা বক্সিহাট পয়ার লগে লগে একাংশক আটক করা হব এনে ধরনের মন্তব্য করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় রাহুল গান্ধীর এই ন্যায় যাত্রাক লৈ পেলে আজি বাজপেয়ী ভবনত মুখ্য কার্যালয়ত কি মন্তব্য করলে এবার চাই লোক। এই ন্যায় যাত্রা নহয়, এই মিয়া যাত্রা, এই কোনো ন্যায় যাত্রা হওয়া নাই,
যত যত মিয়া থাকিব তাতে মানুহ হব, যত যত মিয়া নাই তাতে মানুহ নহব। গতিকে মোৰ দৃষ্টিত এইটো ন্যায় যাত্ৰা নহয়, এইটো মিয়া যাত্ৰা। যাহা যাহা মিয়া লোক ৰহেগা উনকা ভি লেডিজ লোক নাই ৰহেগা, উনকা ভি যাহা যাহা জেন্টছ লোক হে উহা উহা থোড়া কই লোক আয়েগা, বাকি কই লোক নাই আয়েগা। ইয়ে তো আসাম মে ইয়ে মিয়া যাত্ৰা হোগা, মিয়া যাত্ৰা মাইনাস মহিলা, উনকা ভি মহিলা নাই আয়েগা। পঞ্চমটো দিনত অসমত প্ৰৱেশ কৰি ন্যায় যাত্ৰাত অংশগ্ৰহণ কৰি ৰাহুল গান্ধীয়ে বিজেপি চৰকাৰ কঠোৰ ভাষাৰে সমালোচনা কৰিছে। শংকৰ আজানৰ দেশ অসমত প্ৰৱেশ কৰি শংকৰদেৱৰ আৰ্হিৰে কেতবোৰ কাম কৰি যোৱাৰ কথা উল্লেখ কৰিছে। ভাষণ প্ৰসংগত ৰাহুল গান্ধীয়ে আজিৰ দিনটোতে কি ক'লে এবাৰ চাওক। आप लोग जानते हो क्या हो रहा है असम में, और आपके जो मुद्दे हैं इनको हम भारत छोड़ो न्याय यात्रा के माध्यम से उठाएंगे। ये यात्रा शंकर देव जी की विचारधारा की यात्रा है, जो उन्होंने कहा और जो असम का इतिहास है, हिस्ट्री है, उसी को हम फिर से दोहरा रहे हैं। शंकर देव जी ने आपको रास्ता दिखाया था, सबको जोड़ने का काम किया था, अन्याय के खिलाफ लड़ाई लड़ी थी, उसी प्रकार से उसी रास्ते पर भारत जोड़ो न्याय यात्रा चलने जा रही है। ৰাহুল গান্ধীৰ এই ন্যায় যাত্ৰাক লৈ পেলাই শাসকীয় পক্ষৰ তৰফৰ পৰা বিভিন্ন কটাক্ষ কৰি থকা হৈছে, সমালোচনা কৰি থকা হৈছে। ৰাহুল গান্ধী আজিৰ দিনটোত যোৰহাটত বাহৰ পাতি থাকিব, নিশাটো তাতে কটাব, আৰু অহাকালি পুৱা তেওঁ মাজুলীলৈকে যোৱাৰ কথা। আৰু মাজুলীত বাহৰ পাতি আছে অসম চৰকাৰৰ এগৰাকী জ্যেষ্ঠ মন্ত্ৰী, কেবিনেট মন্ত্ৰী অতুল বৰা। অতুল বৰাই ৰাহুল গান্ধীৰ এই যাত্ৰাক লৈ পেলাই কটাক্ষ কৰিছে, ৰাহুল গান্ধীক সমালোচনা কৰিছে। আজিৰ দিনটোত ৰাহুল গান্ধীৰ সন্দৰ্ভত মন্ত্ৰী অতুল বৰাই কি ক'লে এবাৰ চাওক। তেখেতে যিটো ৰাস্তাইদি আহি যি ঠাইত প্ৰথম প্ৰৱেশ কৰিছে সেই ঠাইত কি পাব না, কংগ্ৰেছ আছে নেকি? দীৰ্ঘদিন ধৰি আমগুৰিটো অসম গণ পৰিষদ দলৰ দুৰ্গ সদৃশ। আৰু প্ৰথম কথা হ'ল যে ৰাহুল গান্ধীয়ে ভাৰতজোৰো যাত্ৰা কৰিছে, ন্যায় যাত্ৰা বুলি কৈছে। দেশৰ পাঁচখন ৰাজ্যৰ নিৰ্বাচনৰ আগতো তেখেতে তেনেদৰে যাত্ৰা কৰিছিল, তেওঁৰ কাৰণে এইটো নতুন নহয়। গতিকে তাৰপিছত যি ৰিজাল্ট ওলাল সেইটো পৰাজয় যাত্ৰা বুলিয়ে ক'ব লাগিব। সেইটো আছিল পৰাজয় যাত্ৰা ফেজ ওৱান। আৰু যিটো এতিয়া আৰম্ভ কৰিছে উত্তৰ পূৰ্বাঞ্চলৰ পৰা মণিপুৰ হৈ নাগালেণ্ড হৈ আজি আমগুৰিত প্ৰৱেশ কৰি এতিয়া যোৰহাটৰ মাজলৈ আহিব, এইটো হ'ব ফেজ নাম্বাৰ টু। ৰাহুল গান্ধীৰ অসমত 8 দিন থাকিব, 8 দিন তেওঁ যাত্ৰা কৰিব ন্যায় যাত্ৰাৰ অংশ হিচাপে। আজি 18 তাৰিখ, 18 তাৰিখৰ পৰা 25 জানুৱাৰী পৰ্যন্ত অসমত তেওঁ যাত্ৰা চলাই যাব। এতিয়া কথা হ'ল এই যাত্ৰাৰ কালচোৱাত আজি মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই কোৱাৰ দৰে কিবা ব্যৱস্থা গ্ৰহণ কৰিব নেকি? ৰাহুল গান্ধীক গুৱাহাটীত প্ৰৱেশ কৰিলে যি যাত্ৰা উলিয়াব সেই যাত্ৰাত বিধি পথালি দিব নেকি ৰাজ্য চৰকাৰে, বা বাধা আৰোপ কৰিব নেকি? এই বিষয়লৈও চৰ্চা চলিছে। মুখ্যমন্ত্ৰীয়ে নিজেই কৈছে জোৰ জবৰদস্তি গুৱাহাটীৰ মাজেৰে পাৰ হ'বৰ কাৰণে কংগ্ৰেছে চেষ্টা কৰিব পাৰে, কিন্তু বক্সিহাত পালে ৰাজ্য চৰকাৰে বা মুখ্যমন্ত্ৰীয়ে তেওঁলোকক আটক কৰাৰ সম্ভাৱনা আছে নেকি, এইটো এতিয়া চৰ্চাৰ বিষয়। ৰাহুল গান্ধীৰ এই ন্যায় যাত্ৰাক বিপথে পৰিচালিত কৰা বা বাধা আৰোপ কৰাৰ ক্ষেত্ৰত অসম চৰকাৰে অৰ্থাৎ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই কি ব্যৱস্থা গ্ৰহণ কৰে সেইটো লক্ষণীয় হ'ব। ৰাহুল গান্ধীৰ এই ন্যায় যাত্ৰাৰ প্ৰতিটো খবৰ আমি আপোনালোকৰ সন্মুখত দাঙি ধৰিম। এতিয়ালৈ ইমানেই, নমস্কাৰ।